আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য সুন্দর এবং কোয়ালিটিফুল চ্যানেলাইট দেওয়ার জন্য আমাদের সবারই প্রয়োজন কিন্তু আমরা অনেকে নতুন ইউটিউবার চ্যানেলের ব্যানার তৈরি করতে গিয়ে ব্যানারের সাইজ মিলাতে পারে না আর আজ আমরা শিখব কিভাবে সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হয় ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি শতভাগ নিশ্চিত এই ভিডিওটি আপনাদের অনেকের কাজে লাগবে তাই কথা না বলেই আমরা কাজে লেগে যাই আমরা প্রথমে একটি অ্যাপস ইনস্টল করবো ফিকজার ল্যাপ অ্যাপস তা আমরা প্লে স্টোরে গিয়ে ফিক্সার ল্যাপ অ্যাপসটি অনু ইনস্টল করবো তা আমরা প্রথমে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেল ল্যাপ পিক্সার ল্যাব আমার অ্যাপসটি ইনস্টল করা আছে তাই আমি অ্যাপসটি আইনস্টল দিলাম না আপনারা চাইলে এই ডিসক্রিপশান বক্সে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো নতুবা আপনারা ফিকজার ল্যাপ অ্যাপস লিখে সার্চ করলেই চলে আসবে তাই আমি অ্যাপসটি ওপেন করে নিলাম ফিক্সার ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে সামনে এই রকম একটা ডেস্কটপ তৈরি হবে তাহলে আমরা এখানে প্রথমে এখানে দেখা যাচ্ছে একটা টেক্সট নিউ টেক্সট আমরা একটা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব তারপরে আপনার সাইজটা মিলিয়ে নেব এই ডাইনে থ্রি ডট কর্নারে আমরা ক্লিক করবো এমএস সাইজে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা যেহেতু ইউটিউব ব্যানার চ্যানেল ব্যানার তৈরি করবো তাহলে আমরা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করব চ্যানেলগুলো ক্লিক করার পর আপনার ওকেতে ক্লিক করবো ডান আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে এটা আমরা পরবর্তী কাজে কাজ দেখাবো আপনার ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখন এখান থেকে বাম পাশে এই প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা ফ্রম গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমাদের এই পেজটি ওপেন করতে হবে আমি আপনাদের এই পেজটি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন নতুবা আপনাদের গুগলে এই ক্রুম বাজারে সার্চ করলে আপনারা এখানে এটা পাবেন তাহলে এইটা এই পেজটার আমরা সাইজটা মিলিয়ে নেব নিচে এই রাইট চিহ্নতে আমরা দিয়ে দেব দিয়ে আমরা এখানে এই কর্নারে চাপ দিয়ে ধরে আমরা এটার সাইজটা মিলিয়ে নেব ডান ওকে বাটনে আমরা ক্লিক করে দেবো যে এই এই বক্সে ক্লিক করে এটা লক করে দিব তো আমাদের এই মিডিলের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমাদের এখানেই সমস্ত কাজ করতে হবে এখানে আমাদের লগত সেট করতে হবে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেটাই এখানে দিতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামটা এখানে ক্রিয়েট করতে হবে সমস্ত কাজগুলোগুলো এই ভিতরের পেজটাতে আমরা করতে হবে তা আমরা মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখব তো আমরা আবারও প্লাস আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে শিপস অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তো পেজটা আমরা এখানে নিচের দিকে আসবো নিচের দিকে আসে আমরা এখানে রেড মার্ক কালারে দিয়ে দিব রেড মার্ক কালারে দিয়ে দিয়ে আমরা এখানে এই কর্নারে ধরে আমরা ফুল একটা দেওয়াল কষে সেট করে দেব সেট করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমরা এটা আবার লক করে দেব এই পেজটা লক করে দেব তো লক করে দেওয়ার পর আমরা এটা কাজ করতে হবে এই উপরের লেয়ারটা আমরা নিচের লেয়ারে নিতে হবে তো নিচের লেয়ারে নিতে গেলে আমাদের এখানে ক্লিক করতে হবে এই পাশে ক্লিক করে আমরা এই ফুটা ফুটা আইকন যেটা আছে ওপরের রেড লেয়ার যেটা আছে এই লেয়ারে ক্লিক করে চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরে আমরা ওইটাকে আনলক করে দেবো তাই আনলক করার পর ওটা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে এই লেয়ারের উপরে নিয়ে আসতে হবে তাহলে আমরা এটা সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর আবারও আমরা এটা লক করে দেব তো আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আবারও শেপসে ক্লিক করবো শেপসে ক্লিক করার পর আবারও একটু এইরকম চতুর্ভুজ একটা শেপস চলে আসবে তো আমরা এখানে এটা আবারও নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে ফুল কালার আছে ফিল কালারের মধ্যে আমরা এখানে ব্ল্যাক করে নেব ব্ল্যাক করে নেওয়ার পর আমরা এটার একটু এই বাম পাশে চতুর্ভুজে একটু ফোটা ফোটা আইকন আছে এই আইকন ধরে কর্নার দরে আমরা এটা বড় করে নেব বড় করে নিয়ে এই দেয়ালকে সে একবারে নিয়ে আসব তারপর আমরা এটা আবারও লক করে নিব তো আমরা এই ব্ল্যাক আইকনটা আবারও এই এই চতুর্ভুজ একটা আইকন আছে এই আইকনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটা একটা চতুর্ভুজ একটা ঘর আসবে তো আমরা এটা মেডিল অপশানে মিডিল অপশানে চলে আসছে তো মেডিল অপশানে চলে আসার পর আমরা কি করবো আবারও এটা এই ঘরের এই ঘরের মধ্যে ক্লিক চাপ দিয়ে এটা আইকনটা চলে যাবে তো আমরা এটা আইকনটা তো আমরা আবার ওই চতুর্ভুজ আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে একটা বর্ডার আপনাদের সামনে চলে আসবে এরপর আমরা এই মেডিলের লেয়ারে ক্লিক করব এই আইকনটায় ক্লিক করব এই আইকনটায় আইকনটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইটা রোটেড এর অপশন আছে এই বাপ মিডিলে এই রোটেড এখানে আমরা দেখতে পাচ্ছেন রোটেট এই রোটারে ক্লিক করবো ক্লিক করার পর আপনার এটা ষোলোতে নিয়ে আসবো ষোলো অ্যাঙ্গেলে আমরা ষোলো অ্যাঙ্গেলে নিব ষোলো অ্যাঙ্গেলে নেওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো রাইট বাটনে ক্লিক করে দিলাম আবারও সেই লেয়ারে ক্লিক করে আমরা চতুর্ভুজা লেয়ারটার ক্লিক করে এই উপরের চতুর্ভুজ আইকনগুলো আমরা উঠিয়ে নেব ঠিক আছে তো আমরা এখানে এই নিচের লেয়ারে এসে আমরা এখানে একটা অপশান পাবো স্টক এই স্টক অপশন আমরা ক্লিক করবো স্টক আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টক এই স্টক অপশানে ক্লিক করে আমরা এটাকে এনেবল করে দেব এনেবল করার পর আমরা এটা এইস্ট আপনার টেন করে এই প্লাস আইকনে ক্লিক করে টেন হয়ে যাবে তা আমরা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর আমরা এই উপরের যে বর্ডারগুলো আসে আমরা বর্ডারগুলো উদ্যোগ করে নিব আবার উপরে বর্ডারে ক্লিক করে দিলে এটা চলে যাবে তার আমরা এটা লক করে দিব এখন তিনোটা লক করে দিব যখন আমাদের প্রয়োজন হবে তখন আনলক করে নিব তো আমরা এটা সঠিকভাবে সেট করার জন্য আমরা এই লেয়ারটাকে আমরা আনলক করে ওই নিচের দিকে এই বামের যে থ্রি ডট আইকনগুলো আসে আইকনে ক্লিক করে আমরা এই ফার্স্ট লেয়ারের নিচে নিয়ে আসবো ডান দিলে ডান আমাদের এই লেয়ারটা লক করে দিতে হবে এখন আমাদের এখন আমাদের আবারও এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো দেখেন এই বিল্ডিংয়ের ইমেজটা আমরা নিয়ে আসবো বিল্ডিংয়ের ইমেজটা নিয়ে আসার পর এটা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে আমরা এটা মিডিল অপশানে রাখবো বাম্পে আমরা তো আমরা নিচে একটা অপশান পাবো অপা সেটি আপনারা নিচে দেখতে পারবেন নতবা আপনাদের যে ফিক্স জারলে অ্যাপসটা আছে অ্যাপসটা অনেকে এই ডাইনার কর্নারে আসবে আপনি আমার নিচে আসছে আমরা এই অপা এই অপাসিটি এই অপাসিটির সেটের উপরে আমরা ক্লিক করবো অপা সেটিতে ক্লিক করে আমরা এই এটাকে উনিশ বা বিশে করে নিব আমরা বিশে রাখলাম বিশে রাখার পর আমরা এটা রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করার পর এটা লেয়ারে আবার ক্লিক করবো এই লেয়ারে ক্লিক করে এই এই আইকন যেটা আছে কপি এটাতে আমরা কপি করে নিব এটাতে পেস্ট করলে এটা কপি হয়ে গেছে কপি হওয়ার পর আমরা আবার এটা টান দিয়ে এই পাশে নিয়ে আসবো টান দিয়ে ধরে আবার ডান দিকে নিয়ে আসবো ডান দিকে আনবো আমরা এই লেয়ারটাকে দুটো লেয়ারকে লক করে দিব আমরা আবারও সেম পজিশনে এটাকে নিচের এই উপরের লেয়ারটা নিচে নিয়ে আসবো আমরা এটা আনলক করে এই লেয়ারটা নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর আমাদের এখন কাজ কমপ্লিট এখন আমরা চ্যানেল লোক তৈরি করবো চ্যানেল লগত কেন বসাব আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো বসাবো আমরা আবারও শিপসে ক্লিক করব শিপসে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে শিপসে যাব শিপসে ক্লিক করে এইভাবে চতুর্ভুজ আবার একটা আইকন তৈরি হচ্ছে আমরা এটা ব্ল্যাক নেব কালার চেঞ্জ করব ব্ল্যাক করে নেব ব্ল্যাক করে নিয়ে আমরা ফুল করে নেব এই কর্নার বর্ডার ধরে একটা ফুল করে নেব পুরো বর্ডারটা একবার ডাইনের দেওয়াল ঘষে রাখবো দেয়াল রেখে আমরা এটার ওপরে একটু মিডিল অপশনে মিল করে নিব একটু মনোযোগ সহকারে কাজটা দেখবেন আশা করি আপনার তাপ নিল বানাতে আর সমস্যা হবে না রাইট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আবারও সেটাকে কপি করে আবার ডাইনের লেয়ারে ক্লিক করবেন ক্লিক করে সেটাকে আবারও সেই কর্নারে আপনাদের এই অপশানে ক্লিক করবেন এই লেয়ারে ক্লিক করে কপি আছে কপিতে আপনি নিচের দিকে নিয়ে আসবেন ডান আমাদের কাজ কমপ্লিট আমরা এখানে আবার লেয়ারটা লক করে দেব দুটা লেয়ার লেয়ারে ক্লিক করে সমস্ত লেয়ার লক করে দিয়ে যাতে আমাদের আর কাজের সমস্যা না হয় আমরা টেক্সট অপশন তৈরি করব এখানে আমাদের চ্যানেল লোগো কারণ আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব আপনাদের চ্যানেল লোগো আগে তৈরি করে নেবেন তো চ্যানেল লোগো কীভাবে তৈরি করতে হয় যদি আপনারা কেউ না জানেন তাহলে আমাকে বলতে পারেন আমি একটা চ্যানেল লোগোর ভিডিও তৈরি করে নেব দেব তো আমরা চ্যানেল লোগো এখানে চ্যানেল লোগো কোথায় আছে আমরা চ্যানেলের লোকটা নিয়ে আসবো চ্যানেলের লোকটা আনার পর আমরা এই গোল বৃত্ত আকারে সে জিনিস যেটা আছে এই অ্যাকাউন্টটা আমরা ক্লিক করব ক্লিক করব আমাদের চ্যানেল লোকটা গোল আকারে হয়ে যাবে আমরা এটার চতুর্ভুজটা মিলিয়ে নেব আমি সমস্ত কাজ আমার মোবাইল দিয়ে আপনাকে দেখাচ্ছি আপনারা আশা করি কাজটা সঠিকভাবে করতে পারবেন একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে চতুর্ভুজটা মিলিয়ে রাইট বাটনে ক্লিক করে দেবো এখানে টান দিয়ে ধরে মিডিল অপশানে নিয়ে আসবো ঠিক মিডিল অপশানে বসাবো মিডিল অপশানে বসানোর পর আমরা এটাকে আবার লক করে দেব লক করে দিয়ে আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে যাব টেক্সট অপশনে গিয়ে আমরা আমাদের চ্যানেল নেমটা টাইপ করব আমার চ্যানেল নেমটা দিলাম আমরা এই যে আপনার চ্যানেলের নেমটা দিবেন চ্যানেলের নেমটা দিয়ে চ্যানেল নেমটা দেওয়ার পর আপনার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আইকন আছে আপনার চাইলে আপনার ফোনটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে আমি ফোনটা চেঞ্জ করলাম না আপনার এই বাম পাশে স্টাইলস অপশান পাবেন এখানে ক্লিক করার পর ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনার নিচের এই অপশানে ক্লিক করলে সুন্দর একটা টাইপিং চলে আসবে রাইটিং আমরা এটা বসিয়ে দেবো ঠিক পজিশনে আবারও প্লাস আইকনে ক্লিক করবো প্লাস প্লাস আইকনে ক্লিক টেক্সট অপশনে যাবো টেক্সট অপশনে গিয়ে আমরা একটা লিখব টাক আবার সেম পজিশনে আমরা ফ্রন্টগুলো চেঞ্জ করে নিব আপনারা চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারবেন নিশ্চয় অপশানে কালার অপশান আছে আপনার সাইজ পেন্টিং এই কালার অপশান আছে আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন ধরনের কালার আছে আপনারা চাইলে সেই কালারটাও চেঞ্জ করে নিতে পারেন কালারটা চেঞ্জ আমি কালারটা চেঞ্জ করলাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এটা সুন্দর করে এখানে বসিয়ে দেব আবার দুটার লেয়ার লক করে দেব আমরা আবারও এখানে ফ্রম গ্যালারিতে চলে প্লাস আইকনে যাবো প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমাদের এই লেয়ারটা নিতে হবে আইকনগুলা এই আইকনগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এটা ছোটো করে নেব बोलो शकरे हमरा लॉक कर दिबो दिया बार प्लस आइकन पे क्लिक करे टेक्स्ट ऑप्शन पे क्लिक करबो टेक्स्ट ऑप्शन पे क्लिक करें हमने लिख बस सब्सक्राइब 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 बड़ो हाथ रो कर लिखबे कैपिटल लेटर আপনারা সুন্দর করে সাজিয়ে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে যাবো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর

বসিয়ে লেয়ারে ক্লিক করি তো আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট আমরা এখন সেটা ডাউনলোড করবো ডাউনলোড করতে গেলে আমরা প্রথমে ট্রিড আইকনে আবারও ক্লিক করবো তো এক্সপার্ট অপশন ইমেজ এক্সপার্ট ইমেজে আমরা চলে যাবো এক্সপার্ট ইমেজে যাওয়ার পর আমরা জেপিজি এখানে আমরা টাইপ করব পিএনজি দেব সাইজ ফরম্যাট পিএনজি দেব কাস্টমার আমরা আল্ট্রা দিয়ে দেব তাহলে সেভ অপশান নিছে সেভে ক্লিক করে দেব ডান আমাদের পেজটা সেভ হয়ে গেছে আমরা এখন গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখব আমাদের এই খুব সুন্দরভাবে আমাদের টেমপ্লেটটা চ্যানেল ব্যানারটা তৈরি হয়ে গেছে তা আশা করি আমরা কাজগুলো খুব সহজেই শিখতে পারছেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ